আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের উদ্দেশ্যে একটি ঘোষণা জারি করেছে যে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকাল দশটায় পুরো কুয়েত জুড়ে যাচাই বাছাইয়ের জন্য জরুরি অবস্থায় যে সাইরেন বাজানো হয় তা বাজানো হবে এই জন্য নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কেউ যেন আতঙ্কিত না হয়ে পড়ে এই সাইরেন মূলত জরুরি অবস্থা এবং যুদ্ধাবস্থায় ব্যবহৃত হয় তবে টেস্ট স্বরূপ এই সাইরেন বাজানো হচ্ছে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট মাদক বিরোধী অভিযানে গত কয়েকদিন আগে কুয়েতে নিরাপত্তা বাহিনী একজন প্রবাসীকে আটক করেছিল তার কাছে থাকা বিপুল মাদক দ্রব্য উদ্ধার করেছিল তবে পুঙ্খানুপুঙ্খ তদন্তে এই ব্যাপারে বিশাল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এই মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুজন আরও বেশ কয়েকজন কর্মকর্তা এবং সেই সাথে তাদের কুয়েতি স্ত্রীরাও যুক্ত রয়েছে বলে প্রকাশ করা হয়েছে কুয়েতি নাগরিক সহ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত ব্যক্তিদের বাড়িতেই মূলত এই মাদক দ্রব্যগুলো লুকানো ছিল এবং এর সাথে সম্পৃক্ত মোট নয় জনকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে আরও বলা হয়েছে যে কুয়েতে কেউ আইনের ঊর্ধ্বে নয় নিরাপত্তা কর্মীদের প্রাথমিক দায়িত্ব হল নিরাপত্তা বজায় রাখা এবং সত্যতা প্রকাশ করা সেই সাথে প্রত্যেকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা মন্ত্রণালয় ন্যায় বিচার সমুন্নত রাখতে অভিযুক্তদের বিরুদ্ধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা অবৈধ মাদকদ্রব্য ষাট হাজার লেরিকা ক্যাপসুল সহ একটি কন্টেইনারকে জব্দ করেছে এটি মূলত কার্গো কন্টেইনার ছিল এই কন্টেইনারের সাথে সংযুক্ত সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তরে একজন প্রশ্ন করেছেন খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে কত মাস থাকা যাবে খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে ছয় মাস থাকতে পারবে তবে তিন মাস পর তাদের কফিল অধিকার রাখে তাদের আকামা কেটে দেয় ছয় মাস থাকুন অথবা তিন মাস থাকুন অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করে যাবেন কফিলের অনুমতি ব্যতীত কুয়েত ত্যাগ করাটা বোকামি হবে আরও একজন প্রশ্ন করেছেন যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন করা যাবে কিনা না উত্তর হল যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া বর্তমানে আকামা নবায়ন করা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক ছাড়াই আকামা নবায়ন করা যাবে তারপর আর আকামা নবায়ন করা যাবে না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কুয়েত ত্যাগ করা যায় কুয়েতে প্রবেশও করা যায় যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেই কুয়েতে প্রবেশের পর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে নেবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ